সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট। আজকে আমি অনেক রিসার্চ করে বের করেছি এবং আজকের ভিডিওটা আমি যে কারণে করতেছি এটা অনেক উপকার লাগবে। যারা আসলে আমরা স্টুডেন্ট হিসেবে আসি এবং যারা এখানে বিদেশে এমনি প্রথমে আসি তাদের জন্য কোন কোন অ্যাপসগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেই অ্যাপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা কীভাবে ইনস্ট্রাক্টেড হয়ে আসতেছি সেইগুলো আজকে শেয়ার করব, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে যাচ্ছে। তো আমরা যারা প্রথমে স্টুডেন্ট হিসেবে আসি তো আমাদের তো অনেক অ্যাপস প্রয়োজন হয়। তো প্রথমত আমি বলতে চাই যে আমরা যে অ্যাপসগুলো এই দেশে আসার পরে, নট অনলি এই দেশ, সব দেশে এখন গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশ বলে ইন্ডিয়া বলে যেখানেই থাকি না কেন, তো এই অ্যাপসটা তো প্রথমত সবথেকে প্রধান যে অ্যাপস সেটা হচ্ছে আপনার সেটা হলো গুগল ম্যাপস। গুগল ম্যাপসের কারণে আপনি সব কিছু খুঁজে পাবেন। আর গুগল ম্যাপসে অনেকে গুগল ম্যাপস তো ইউজ করে, কারণ গুগল ম্যাপস ছাড়া আপনার কোনো কিছু এই দেশে করতে পারবেন না। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সো এটা একটা বিষয় ছিল, এটা হচ্ছে এক নম্বর অ্যাপ। দ্বিতীয় হচ্ছে গুগল ম্যাপসের পরে হচ্ছে আপনার যদি আরেকটা হচ্ছে এখানে ইউজ করা হয় সব থেকে, উবার তো আছেই। উবার হচ্ছে আপনার যদি নতুন কোনো জায়গায় ট্যাক্সির জন্য, এখানে ট্যাক্সি এই দেশে ট্যাক্সি একটু দাম বেশি আছে, তো ওখান থেকে উবার একটু কম মনে হয়েছে আমার কাছে। আমি বেশ কয়েকবার ট্যাক্সিতে গিয়েছি বাট উবারে একটু কম ভাড়া মনে হয়েছে। তারপরে হচ্ছে আপনি যদি এটা হচ্ছে বিষয়, তারপর হলো আপনি এখানে ইউজ করবেন হলো যদি কোনো খাবারের জন্য আইটেম দিতে চান, তো এখানে সবথেকে বেশি পপুলার যেটা আমার কাছে মনে হয়েছে খাবারের জন্য জাস্টিট, তারপরে হলো ডেলিভারো, তারপর উবার ইটস, এগুলো বেশি এখানে জনপ্রিয় বেশি। আরও অনেকগুলো অ্যাপস আছে, যেমন বাংলাদেশে আপনার পাঠাও আছে, তারপরে ইভালি ইউফুড আছে, উবার ইটস তো আছেই। তো যাই হোক, এগুলো হচ্ছে একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। আর তো উবার ইটসের পরে যেটা বললাম এগুলো হচ্ছে অ্যাপস। আর যারা স্টুডেন্ট হিসাবে আসছি আমরা, স্টুডেন্ট হিসাবে যাদের আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের তো এখন অনেকগুলো আমাদের অ্যাসাইনমেন্ট নিজে নিজে তৈরি করতে হয়। অ্যাসাইনমেন্টের জন্য অনেক সময় আমাদের আমরা যতই ভালো ইংলিশ জানি না কেন আমাদের কিন্তু ইংলিশে অনেক প্রবলেম থাকে। তো এই জন্য আমি যে অ্যাপসটা ইউজ করি আমার জন্য যেটা হচ্ছে গ্রামারের জন্য ঠিকঠাক করার জন্য বা স্পেলিংয়ের জন্য, তো আমি হচ্ছে কয়েকটা ওয়েবসাইট ইউজ করি, সেটা হচ্ছে grammarly.com। এটা কিন্তু স্পন্সর ভিডিও না, বাট আমি হচ্ছে আমার ক্ষেত্রে আমি যে সহযোগিতাটা পেয়েছি আপনাদের জন্য সেই ভিডিওটা আপনাদের এই জন্যই আমি আসলে রিকমেন্ড করতেছি, যদি আপনার মনে চায় ভালো লাগতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে সিনোনিমের জন্য ভালো একটা ডিকশনারি যদি খুঁজতে চান সেটা হচ্ছে thesaurus.uk। এটা খুবই ভালো একটা ওয়েবসাইট, ডিকশনারির মতোই খুবই ভালো ভালো, আপনি এখানে খুব ভালো ভালো সিনোনিমগুলো ভালো মতো খুঁজে পাবে। আর তারপরে হচ্ছে সব থেকে যে আরেকটা বিষয় হলো, কারণ এখানে অ্যাসাইনমেন্টের বিষয়গুলো অনেক সময় কপি হয়ে যায়, সো আমরা জানি হচ্ছে অ্যাসাইনমেন্ট কখনো কপিরাইট করা যাবে না, যা লিখবে তাই হচ্ছে আপনার নিজে থেকে লিখতে হবে। তো এই জন্য কী করা যায়, তো এই জন্য যদি কোনো কিছু আপনি চেক করতে চান আপনার প্লাজিয়ারিজম আছে কি নেই, সেজন্য আরেকটা হচ্ছে রিরাইট guru.com-এ হচ্ছে আপনি চেক করবেন। এটা চেক করার পরে ওখানে হলে দেখা যাবে যে এটা আপনার কারোর সাথে ম্যাচ আছে কি না, ওখানে গিয়ে চেক করা যায়, তো আবার প্যারাফ্রেজ করা যায়। তো এভাবে আপনি করবেন, এটা হলো বিষয়, নিজে থেকে অনেকগুলো অপশন আছে। তো আজকের বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো শেয়ার করলাম। আর আজকের একটু ওয়েদারটা খুবই ভালো আছে, খুব সুন্দর। সো হ্যালো, থ্যাংক ইউ। তো এই হলো বিষয়, আজকে ভিডিওটা এখানে শেষ করবো, আজকে বেশি বলবো না, কারণ আজকে আমি অ্যাপস নিয়ে কথা বলতে চেয়েছিলাম, পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।